টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে দিনাজপুর বোর্ড 2020 সালে যে এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেই সৃজনশীল প্রশ্নটি আমি সমাধান করাবো। এটাই সেই প্রশ্ন যেটি দিনাজপুর বোর্ড 2020 সালের এসএসসি পরীক্ষায় এসেছিল। তো প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে। এই সৃজনশীল প্রশ্নটি কিন্তু নবম অধ্যায়, তোমাদের গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিন্তু এসেছিল। তো দেখো, বলা আছে কর্থিটা প্লাস কস্থিটা ইকুয়াল টু পি এবং কর্থিটা মাইনাস কস্থিটা ইকুয়াল টু কিউ। দেখাও যে পি কিউ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, তার মানে আমার পি কিউ ইকুয়াল টু এইটা দেখাতে হবে। তাহলে আমার প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা সেটা তুলব। দেওয়া আছে কর্থিটা প্লাস কস্থিটা ইকুয়াল টু পি এবং কর্থিটা মাইনাস কস্থিটা ইকুয়াল টু কিউ। আমরা বামপক্ষ লিখেছি, বামপক্ষে আছে পি কিউ। এবার দেখো, পি সমান আমার যেটা উদ্দীপকে দেওয়া আছে আমরা সেটা লিখছি, পি সমান লিখছি। এবার কিউ সমান যেটা দেওয়া আছে সেটা লিখছি। এখন দেখো, আমরা সূত্র বসাতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে হচ্ছে কর্থিটা আর বি মানে হচ্ছে কস্থিটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে হচ্ছে কর্থিটা, তার মানে হবে কট স্কোয়ার থিটা। আর বি মানে হচ্ছে কস্থিটা, তাহলে লিখবো কস স্কোয়ার থিটা। এখন দেখো, আমরা কর্থিটা, আমরা কর্থিটা সমান সূত্র কী জানি? দেখো, কর্থিটা সমান আমরা জানি কস্থিটা ভাগ সাইন থিটা, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তো এই সূত্রটাই কিন্তু আমরা বসাবো। দেখো, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখবো কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা। আর এখানে আছে মাইনাস কস স্কোয়ার থিটা, আমরা সেটা লিখছি। দেখো, আমরা এই লাইন থেকে এই লাইন, আমরা জানি কর্থিটা ইকুয়াল টু কস্থিটা বাই সাইন থিটা, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা। তো আমরা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখছি কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা। এখন দেখো, এইটা আর এইটার থেকে আমরা কমন নিব। যদি কমন নেই তাহলে কমন আসে হচ্ছে কস স্কোয়ার থিটা। দেখো, কস স্কোয়ার থিটা যদি কমন নিই তাহলে হয় ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা আর মাইনাস ওয়ান। দেখো, এইটা আর এটার থেকে আমরা কমন নিছি কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা কমন নিলে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা কমন নিলে এখানে থাকে হচ্ছে মাইনাস ওয়ান। ইকুয়াল টু আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা ইন্টু, দেখো, ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা। আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা। আমরা লিখতে পারি কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা। আমরা এই সূত্রটা, মূল সূত্রটা আমরা জানি। তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা, ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা সমান কী লিখতে পারি? আমরা কোসেক স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে আর লিখবো যে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। দেখো, ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা আমরা সূত্র লিখেছি, ইকুয়াল টু কস স্কোয়ার থিটা আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা জানি কট স্কোয়ার থিটা। আমরা এই সূত্রটা জানি। দেখো, আমরা জানি কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। দেখো, আমরা সূত্রটা জানি, সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার থিটা। তো আমরা একটু সাজাই লিখবো, সেটা হলো কট স্কোয়ার থিটাকে আগে লিখবো কট স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটাকে পরে লিখবো কস স্কোয়ার থিটা। দেখো, এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে। দেখো, বলা ছিল যে প্রমাণ দেখাও যে পি কিউ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা আমরা পেয়েছি, তার মানে দেখো এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে। তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ। অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো। দেখো, এইটা সমান পি দেওয়া আছে আর এইটা সমান কিউ দেওয়া আছে। বলা আছে পি কিউ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এটা আমার দেখাতে হবে। তাহলে দেখো, আমার পি সমান যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি, আর কিউ সমান যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি। এবার দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি কট থিটা ইকুয়াল টু সূত্র কস থিটা ভাগ সাইন থিটা, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা। আমরা সেই সূত্রটা বসিয়েছি। এবার এখানে আমরা কমন নিয়েছি কস স্কোয়ার থিটা, তাহলে থাকে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। ওয়ান বাই সাইন থিটা সমান আমরা জানি কোসেক থিটা, তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে কোসেক স্কোয়ার থিটা।
এবার দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা জানি কট স্কোয়ার থিটা, সূত্র জানি। এবার এটা আগে লিখছি, এটা পরে লিখছি, এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে। এরপরে আসো খ নং, খ নঙে বলা আছে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট ওভার অফ পি কিউ। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পাঠ্য বইতে আছে। তো দেখো আমার দেওয়া আছে, আমার উদ্দীপকে এইটা সমান পি দেওয়া আছে আর এইটা সমান আমার কিউ দেওয়া আছে। এবার আমরা বামপক্ষ লিখেছি, বামপক্ষে আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সেটা লিখছি। এবার পি সমান আমার যেটা দেওয়া আছে সেটা লিখছি, আর যেহেতু পি স্কোয়ার আছে তার মানে টোটালটার পুরো হোল স্কোয়ার হয়েছে। কিউ সমান আমার যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি, এবং যেহেতু স্কোয়ার আছে তাই টোটালটার পুরো হোল স্কোয়ার হয়েছে। এখন দেখো আমার সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আমরা জানি ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে লিখবো ফোর এ, এ মানে হচ্ছে কট থিটা আর ইনটু বি, বি মানে হচ্ছে কস থিটা। তাহলে দেখো আমরা ফোর কট থিটা কস থিটার সূত্র হচ্ছে কট থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। দেখো ফোর এ বি সূত্র বসিয়েছি, তুমি কট থিটাকে এ ধরো আর কস থিটাকে বি ধরো, মানে কট থিটাকে এ ধরো আর কস থিটাকে বি ধরো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে ফোর এ বি। আমি জাস্ট সূত্র বসিয়েছি, এখন আমরা লিখতে পারি ফোর। দেখো আমরা যদি, যেহেতু আমার প্রমাণে ফোর রুট পি কিউ আছে, দেখো প্রমাণে কিন্তু ফোর রুট পি কিউ আছে, আমার ফোর এসেছে, যেহেতু রুট আছে তাই আমরা এখানে রুট দিব। যদি রুট দেই তাহলে কট কট থিটাটা হবে কট স্কোয়ার থিটা, তাহলে লিখবো কট স্কোয়ার থিটা, আর কস থিটাটা হবে কস স্কোয়ার থিটা, তাহলে লিখবো কস স্কোয়ার থিটা। দেখো আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, যেহেতু আমার প্রমাণে রুট আছে তাই আমি এখানে একটা রুট নিয়ে আসছি। রুট নিয়ে আসলে কী হবে, তাহলে রুট নিয়ে আসলে এটাও স্কোয়ার হবে এটাও স্কোয়ার হবে, তার মানে একবারে যদি আমরা বলি তাহলে টোটালটা পুরো হোল স্কোয়ার হবে, কারণ আমরা জানি রুট আর স্কোয়ার কাটা যায়। তাহলে দেখো আমরা রুট নিয়ে আসছি, তাহলে কট থিটাটা হয়ে গেছে কট স্কোয়ার থিটা আর কস থিটাটা হয়ে গেছে কস স্কোয়ার থিটা। দেখো রুট আর স্কোয়ার কাটা যায়, কেটে গেলে কিন্তু আগের লাইনে চলে যায়, ইকুয়াল টু ফোর রুট ওভার অফ। দেখো আমরা কিন্তু কতে আমরা পেয়েছি যে পি কিউ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, তাহলে কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। দেখো কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কিন্তু পি কিউ, তাহলে লিখে দেবো ইকুয়াল টু পি কিউ। আমরা এখানে ব্রাকেটে লিখে দিতে পারি যে লিখে দেবো হচ্ছে যে দেখো এটা কিন্তু আমরা কত থেকে পেয়েছি, তাহলে লিখবো কনং হতে। দেখো আমার কনং হতে আমরা কী পেয়েছি, পি কিউ। দেখো পি কিউ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, তাহলে কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা পি কিউ লিখেছি, এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ। অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। দেখো অঙ্কটা কিন্তু এরপরে যদি কেউ করে এই লাইন থেকে অনেক বড় করে করতে পারে, সেভাবে করলে করতে পারে, তবে যেহেতু আমার ছোট করে করা যাবে তাই আমি করে দিয়েছি। দেখো অঙ্কটায় কি বলা ছিল যে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট পি কিউ। তো আমার উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখছি, দেওয়া আছে এইটা ইকুয়াল টু পি, এইটা ইকুয়াল টু কিউ দেওয়া আছে। আমরা বামপক্ষ তুলেছি, বামপক্ষে আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি সমান আমার দেওয়া আছে যেটা আমরা সেটা লিখছি, যেহেতু স্কোয়ার আছে তাই টোটালটা পুরো হোল স্কোয়ার, আর কিউ সমান আমার যেটা দেওয়া আছে সেটা লিখছি, যেহেতু স্কোয়ার আছে তাই টোটালটা পুরো হোল স্কোয়ার দিয়েছি। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে ফোর এ বি, এ মানে হচ্ছে কট থিটা আর বি মানে হচ্ছে কস থিটা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে সূত্র হচ্ছে ফোর এ বি, সূত্র বসিয়েছি। ফোরের পরে কিন্তু আমার প্রমাণে রুট আছে তাই আমরা রুট নিয়ে আসছি, যদি রুট নিয়ে আসি তাহলে এটা কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা হবে। এবার দেখো রুট আর স্কোয়ার কাটা যায়, রুট আর স্কোয়ার কাটা যায়, কেটে গেলে কিন্তু আগের লাইনে চলে যায়। এবার দেখো কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কিন্তু আমার পি কিউ দেওয়া আছে, তাহলে এইটা ইকুয়াল টু আমরা পি কিউ লিখেছি, ব্রাকেটে লিখবো কনং হতে, তার মানে আমরা পেয়েছি ফোর রুট পি কিউ, এইটাই কিন্তু আমার ডান পক্ষে দেওয়া আছে, তাহলে লিখবো অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা গনং সমাধান করবো, গনঙ্গে বলা আছে পি বাই কিউ ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি ভাগ টু মাইনাস রুট থ্রি হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটার মানটা হবে জিরো ডিগ্রির বড় এবং নাইনটি ডিগ্রির ছোট, মানে জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি, মানে থিটার মানটা জিরো ডিগ্রির বড় এবং নাইনটি ডিগ্রির ছোট হবে। তো আমার যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি, সেটা হলো পি বাই কিউ ইকুয়াল টু
টু প্লাস রুট থ্রি ভাগ টু মাইনাস রুট থ্রি। এবার পি সমান আমার উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখছি, দেখো পি সমান আমার দেওয়া আছে কর্থিটা প্লাস কস্থিটা ভাগ কিউ সমান আমার, দেখো কিউ সমান আমার দেওয়া আছে কর্থিটা মাইনাস কস্থিটা দেওয়া আছে। আমরা পি এবং কিউ সমান উদ্দীপকে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি। দেখো এইটা এই এইখান থেকে আমরা সমাধান করে আমরা থিটার মান বের করব। তো সমাধান করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে প্রথমে যোজন বিয়োজন করব। দেখো যোজন বিয়োজন করার জন্য আমরা মাঝখানে দিয়ে একটা দাগ দেবো, এবার উপরেরটা উপরে এবং নিচে লিখব। দেখো কর্থিটা প্লাস কস্থিটা আমরা উপরে লিখছি এবং নিচে লিখছি, এবার নিচেরটা উপরে যোগ লিখব আর নিচেরটা নিচে বিয়োগ লিখব। তার মানে প্লাস লিখব কর্থিটা মাইনাস কস্থিটা, নিচেরটা উপরে যোগ করে লিখছি মানে প্লাস দিয়ে লিখছি, এবার আমরা নিচেরটা নিচে মাইনাস দিয়ে লিখবো। যদি মাইনাস দিয়ে লিখি মাইনাস করি তাহলে কিন্তু এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা প্লাস, যেহেতু এটা প্লাস আছে তার মানে হবে মাইনাস কর্থিটা, আর এটা মাইনাস আছে তাই হবে প্লাস কস্থিটা ইকুয়াল টু। এই ক্ষেত্রে আমরা দেখো টু প্লাস রুট থ্রি আমার মানে লবে আছে, আমরা লবে লিখবো এবং হরে লিখবো, মানে উপরেরটা উপরে লিখবো এবং নিচে লিখবো, তার মানে টু প্লাস রুট থ্রি আমরা লবে লিখলাম, এরপর টু প্লাস রুট থ্রি হরে লিখলাম। এবার হরে যেটা আছে সেটা আমরা লবে যোগ করব এবং হরে বিয়োগ করব, মানে উপরে যোগ করব, হরে যেটা আছে সেটা হলো যোগ করব, মানে টু মাইনাস রুট থ্রি যোগ করছি, এবার আমরা হরে বিয়োগ করব মানে হরেরটা, তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে প্লাস আছে তাহলে হবে মাইনাস টু, আর মাইনাস আছে তার মানে হবে প্লাস রুট থ্রি। দেখো আমরা যোজন বিয়োজন করেছি, যোজন বিয়োজন করেছি কীভাবে, যে উপরেরটা উপরে এবং নিচে লিখছি, নিচেরটা উপরে যোগ আর নিচেরটা নিচে বিয়োগ, এটা হচ্ছে যোজন বিয়োজন। এবার আমরা দেখো কী কী পাই, সেটা হলো কস্থিটা প্লাস আর কস্থিটা মাইনাস, তার মানে এইটা আর এইটা কাটা যায়, এবার কর্থিটা প্লাস আর কর্থিটা মাইনাস এইটা কাটা যায়, রুট থ্রি প্লাস আর এই রুট থ্রি মাইনাস কাটা যায়, টু প্লাস এই টু মাইনাস কাটা যায়। এখন আমরা কাটাকাটির পরে কী পাই দেখি, বা কর্থিটা প্লাস কর্থিটা সমান আমরা লিখতে পারি টু কর্থিটা ভাগ কস্থিটা আর কস্থিটা, তাহলে আমরা লিখতে পারি টু কস্থিটা ইকুয়াল টু টু আর টু যোগ করলে ফোর হবে ভাগ রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে হবে টু রুট থ্রি। দেখো এইখানেও কিন্তু আবার কাটাকাটি করা যায়, সেটা হলো এই টু আর এই টু কাটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, আমরা এটাকে লিখতে পারি কর্থিটা ইনটু ওয়ান বাই কস্থিটা। দেখো আমি এইভাবে কেন লিখেছি, আমার পরবর্তীতে আমার এর জন্য সুবিধা হবে। দেখো কর্থিটা লিখছি গুণ ওয়ান বাই কস্থিটা লিখছি। এবার দেখো আমার এইটা আর এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে আমরা পাই টু ভাগ রুট থ্রি পাই। দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে টু ভাগ রুট থ্রি পাবো। এখন আমরা জানি দেখো কর্থিটা, আমরা কর্থিটা সমান কস্থিটা ভাগ সাইন থিটা জানি, তাহলে লিখবো কস্থিটা ভাগ সাইন থিটা। আমরা কর্থিটা সমান সূত্র জানি কস্থিটা ভাগ সাইন থিটা, আর এখানে আছে ওয়ান বাই কস্থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি টু ভাগ রুট থ্রি। এবার দেখো এই কস্থিটা আর এই কস্থিটা কাটা যায়, যদি কেটে যায় তাহলে আমরা পাই বা ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু আমরা পাই হচ্ছে টু বাই রুট থ্রি। এটা যদি আমরা উল্টাই দিই মানে বিপরীতকরণ করি, বিপরীতকরণ করলে আমরা পাবো বা সাইন থিটা ভাগ ওয়ান, বলতে নিচেরটা উপরে দিব উপরেরটা নিচে দিব। এখন উপরে ছিল ওয়ান, ওয়ান যদি আমি নিচে দিই, নিচে ওয়ান লিখলে হয় না লিখলে হয়, হরে ওয়ান লিখলে হয় না লিখলে হয়, এবার রুট থ্রি উপরে যাবে টু নিচে আসবে, তার মানে রুট থ্রি ভাগ টু। আমরা যে কাজটা করছি সেটা হলো বিপরীতকরণ করছি, নিচেরটা উপরে দিয়েছে উপরেরটা নিচে আসছে, নিচেরটা উপরে দিয়েছে উপরেরটা নিচে আসছে। এবার দেখো আমার এই পাশে সাইন থিটা আছে, তার মানে আমরা এই পাশেও সাইন থিটা বানাবো। যদি সাইন থিটা বানাতে চাই তাহলে আমরা লিখতে পারি বা সাইন থিটা ইকুয়াল টু, দেখো রুট থ্রি বাই টু, আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু, তাহলে আমরা লিখব সাইন সিক্সটি ডিগ্রি। দেখো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু, আবার কস থার্টি ডিগ্রির মানও রুট থ্রি বাই টু, আমি কস লিখবো না কেন, কস লিখবো না কারণ এই পাশে আমার কিন্তু সাইন আছে, তাই আমার এই পাশেও সাইন বানাবো, এই জন্য সাইন সিক্সটি ডিগ্রি সমান আমরা রুট থ্রি বাই টু লিখেছি। এবার দেখো এই পক্ষে সাইন আর এই পক্ষে সাইন বাদ যায়,
আমরা পাই অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে কিন্তু থিটার মান বের করতে বলেছিল এই সীমার মধ্যে, দেখো মানে থিটার মান আমরা পেয়েছি 60 ডিগ্রি, 60 ডিগ্রি কিন্তু এই সীমার মধ্যে আছে, মানে 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট, তার মানে থিটার মান বের করতে বলেছিল। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্কটা আমরা কি করেছি, বলা ছিল এইটা সমান পি, এইটা সমান কিউ হলে, পি বাই কিউ ইকুয়াল টু এত হলে থিটার মান নির্ণয় করতে হবে, মানে উদ্দীপকে দেওয়া আছে এটা ইকুয়াল টু পি, এটা ইকুয়াল টু কিউ। এখন বলা আছে পি বাই কিউ ইকুয়াল টু এত হলে থিটার মান বের করো, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আমার যেটা দেওয়া আছে সেটা লিখছি, এবার পি সমান আমার উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখছি, আর কিউ সমান আমার উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখছি। এরপর আমরা যোজন বিয়োজন করে কাটাকাটি করে যোগ বিয়োগ করছি। এরপরে দেখো আমরা লিখছি কট থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা লিখছি। দেখো কট থিটা আর ওয়ান গুণ করলে কট থিটা হয়, ভাগ কস থিটা হয়, আর এখানে দেখো এই কাটাকাটি করছি, কাটাকাটি করলে এটা হয়, দেখো কট থিটা সমান কস থিটা ভাগ সাইন থিটা বসিয়েছে, এখানে যা ছিল তাই, এখানে যা ছিল তাই, কস থিটা আর কস থিটা কাটা যায়, থাকে ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু এইটা। এবার আমরা নিচেরটা উপরে দিয়েছি, উপরেরটা নিচে দিয়েছি, নিচেরটা উপরে দিয়েছি আর উপরেরটা নিচে দিয়েছি। এবার দেখো রুট থ্রি বাই টু সমান আমরা জানি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান রুট থ্রি বাই টু, এবার এই সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে সাইন 60 ডিগ্রি, এই পক্ষে সাইন আর এই পক্ষে সাইন বাদ, এবার থিটা ইকুয়াল টু আমরা পাই 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।